9 জুলাই 2023 সকাল 10:45 র‍্যাব 14 সিবিসি 3 টাঙ্গাইল ক্যামের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সলঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে 198 বোতল ফেন্সিডিল, 10 কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান সহ মোহাম্মদ রায়হানুল হক ও মেহেদী হাসান এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদ্বয় লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপ দ্বারা পরিবহন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় নিয়ে আসে। আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের সর্বমোট আনুমানিক মূল্য 6,96,000 টাকা। উক্ত গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ইতিমধ্যে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক র‍্যাব 14 সিপিসি 3 টাঙ্গাইল ক্যাম্প রফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের পিপিএম এক প্রেস রিলিজে জানান। Thank you.